আবার মালদাহের নাম উজ্জ্বল করলো অষ্টম শ্রেণীর পড়ুয়া মিষ্টি। এবার রাজ্যস্তরে জ্যাভলিনে সোনা জিতল জেলার উঠতি এই প্রতিভাবান অ্যাথলেটিক্স। তার এমন সাফল্যে খুশি জেলার ক্রীড়ামহল। একের পর এক সাফল্য, তারপর জাতীয় ক্যাম্পে প্রশিক্ষণের সুযোগ। জাতীয় প্রশিক্ষণ ক্যাম্প থেকে ফিরেই রাজ্যস্তরে জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় নেমে সোনা জয়। আগামীতে আরও ভালো সাফল্যের পথ দেখাচ্ছে মিষ্টির লড়াই। মালদাহের ইংরেজবাজার শহরে মিশ্র কলোনির বাসিন্দা মিষ্টি কর্মকার, মালদাহ রেলওয়ে হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী সে। বাবা সঞ্জয় কর্মকার, পেশায় রেলের হকার। দুস্থ পরিবারের মিষ্টি এখন জেলার উঠতি প্রতিভা। একের পর এক সাফল্য অর্জন করে চলেছে। এর আগে জাতীয় স্তরের প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে জাতীয় প্রশিক্ষণ ক্যাম্পে সুযোগ করে নেয় সে। সেখানে প্রশিক্ষণ শেষে রাজ্য অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত জ্যাভলিন থ্রোতে সোনা জিতল। দ্বিতীয় জ্যাভলিন ডে উপলক্ষে পশ্চিমবঙ্গ অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। মালদহ জেলা থেকে মোট দুজন অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। মিষ্টি কর্মকার অনূর্ধ্ব 18 বালিকা বিভাগে অংশগ্রহণ করে। 33.59 মিটার জ্যাভলিন থ্রো করে অনূর্ধ্ব 18 বালিকা বিভাগে প্রথম হয়। এর এমন সাফল্য খুশি জেলা ক্রীড়া সংস্থার কর্তারাও। বর্তমানে মিষ্টির কোচ অসিত পালের তত্ত্বাবধানে জেলা ক্রীড়া সংস্থার মাঠে নিয়মিত প্রশিক্ষণ নেয়। মিষ্টির এখন একটাই স্বপ্ন, ধারাবাহিক রাজ্য ও জাতীয় স্তরে সাফল্যের পর দেশের হয়ে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় নামা। তার জন্য এখন থেকেই কঠোর পরিশ্রম করে যাচ্ছে মালদাহের উঠতি প্রতিভা মিষ্টি। আমার তো অনেক ভালো লাগছে এই সাফল্য পেয়ে, এবং মানে আমার রাজ্য স্তরে খেলার ইচ্ছে, তারপর ন্যাশনাল তো খেলার খুব ইচ্ছে, তারপরে আমার দেশের হয়ে খেলার খুব ইচ্ছে। কী খেলার ইচ্ছে দেশের? আমার জ্যাভলিন থ্রো। কেমন এই খেলার প্রতি এত ভালোবাসা? কেন ভালোবাসা মানে তো যে কোনো কিছুর উপরে থাকে, তখন আমার মাঠের উপরে খুব ভালোবাসা। প্রতিদিন প্র্যাকটিস করো? হ্যাঁ, প্রতিদিন প্র্যাকটিস করি। কী খেলা ছিল এবং কী পেয়েছো? আমি গেছিলাম ওখানে, স্টেট মিট ছিল ওখানে, তো জ্যাভলিন থ্রোতে ফার্স্ট হয়েছে। এই যে সাফল্যের পিছনে কার হাত আছে? আমার স্যারের হাত আছে, অসিত পাল। আমার স্যার না হয়তো এতদিন না থাকলে আমি কোনোদিন কিছুই করতাম, আমার ফার্স্ট কোচ এটাই। আগামীতে কী ইচ্ছে আছে? আমার আগামীতে দেশের হয়ে খেলার ইচ্ছে আছে। জ্যাভলিন থ্রো? হ্যাঁ, জ্যাভলিন থ্রো। 7ই আগস্ট নীরাজ চোপড়া আমাদের প্রথম অলিম্পিয়ান অ্যাথলেটিক্সে যে গোল্ড মেডেলস নিয়ে এসেছিলো, সেই ডেটাকে সেলিব্রেশন করা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এবং অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়ার এইটা প্রতিটা ইউনিট রয়েছে, যে সকল ইউনিট রয়েছে সেরকম একটা ইউনিট পশ্চিমবঙ্গ ইউনিট রয়েছে অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল কলকাতা সাই ক্যাম্পের মাঠে অনূর্ধ্ব 18, অনূর্ধ্ব 20, 23 এবং মেন উমেন গ্রুপের জ্যাভলিন থ্রো কম্পিটিশনটা হয়েছিল। সেখানে মালদা জেলা থেকে 3 জন প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করেছিল। আন্ডার অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 18 বছরে গার্লসে মিষ্টি কর্মকার, এবং অনূর্ধ্ব 18 বছর বয়সে হৃদয় মণ্ডল, এবং অনূর্ধ্ব 20 বছর বয়সে আব্দুল রফ। এই 3 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল, তার মধ্যে নিজের সেরাটা উজাড় করে দিয়ে মিষ্টি কর্মকার অনূর্ধ্ব 18 বিভাগে সে প্রথম স্থান হতে করেছে, এবং সে থ্রো করেছে 33.59 মিটার। এই যে তার এমন সাফল্যটা কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগছে, এবং তার ছোট বয়সে থেকে সে নিজের বড় বয়সে সে অংশগ্রহণ করছে, এবং সেখানে সে একটা নিজেকে মানে প্রতি উত্তরোত্তর সে নিজের শ্রীবৃদ্ধিটা ঘটাচ্ছে এবং নিজের আত্মবিশ্বাসটা বাড়ছে, ভবিষ্যতে আরও ভালো করুক। এবং মালদা জেলা পুলিশ প্রশাসন অ্যাডিশনাল এসপি সাহেব ব্যক্তিগতভাবে ওনার পাশে দাঁড়িয়েছেন, এবং আমাদের ডিএসএর কর্মকর্তা তো রয়েছেন, মাননীয় কৃষ্ণনারায়ণ চৌধুরী রয়েছেন, এবং যুব কল্যাণ আধিকারিকরা এবং অন্যান্য খেলাপুরী মানুষ তার পাশে দাঁড়িয়েছে। এবং আশা করবো যে প্রতি কন্টিনিউ এরকম শুধু মিষ্টি কর্মকর্ণ আরও অনেকের পাশে দাঁড়াক, এবং মালদায় মিষ্টি কর্মকর্ণ আরও মিষ্টি কর্ম রয়েছে। আগামীতে এই স্বপ্না বর্মন বা ভৈরবী এদের মতন অনেক বড় বড় প্লেয়ার মালদা থেকে এখন উঠে আসছে, তাদের পাশে দাঁড়াবে, তারাও ভারত পাবে, এটা আমার বিশ্বাস। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।
হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারিটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, আর কেসি লাইট হাউস আছে। জীবনের যা কিছু চাওয়া মনের মতন করে পাওয়া, বারে বারে হও তুমি মোহময়ী প্রিয় গোপাল বিষয়ী। প্রিয় গোপাল বিষয়ী, বাগমোড় হালিশহর কাঁচড়াপাড়া, খ্যাংরাপুর টিএমজি রোড বড়বাজার, ট্রায়াঙ্গুলার পার্কের বিপরীতে গড়িয়াহাট, কার্জন গেটের কাছে বর্ধমান, কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর।